ओम गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुर्देव महेश्वर गुरुर् साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम रामाय रामचंद्राय राम भद्राय विधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। ओम श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकल के सप्रेम स्वागत। आज के हम सुनब श्रीमद् वाल्मीकि और रामायण अयोध्या कांडेर 94, 95 और 96 सर्ग। 94 सर्गर प्रतिपाद्य विषय सीतादेवर निकट श्रीराम कर्तृक चित्रकूटर शोभा प्रदर्शन। श्रीमान भरत जखन यात्रा करलें श्रीरामेर धोआ देखे श्रीरामेर अवस्थान चिंता करे सेई समय देवी सीता के मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र चित्रकूटर शोभार वर्णना करछेन देखाछेन चित्रकूट पर्वतेर वनशोभा। अथ चतुर्नवतितम सर्गः न राज्य भ्रंशनं भद्रे न सुहृद्भिर्नार्भवः मन मे बाधते दृष्ट्वा रमणीयमिमं गिरिं। भगवान श्री रामचंद्र देवी सीता के बोलछेन हे देवी এই মনোরম পর্বত দেখার পর থেকে আমার রাজ্য হারাবার এবং আত্মীয় বিয়োগের জন্য আর কোনো আমার আর বেদনা বা দুঃখ নেই। পর্শে মমচলং ভদ্রে নানা দেজ গণায়ুতম শিখরৈ খম বদ্ভিদ্ভৈ বাতুর মধ্যে বিভূষিতম। বিবিধ পাখি এবং পর্বত এই অধ্যুষিত এই পর্বতকে দর্শন করো। পর্বতের চূড়াগুলি সব গগনচম্বী এবং এই চূড়াগুলো সব অপরূপ সব রূপ ধারণ করেছে শোভা ধারণ করেছে। নানা মৃগ গণৈ দেপে তরক্ষণৈবৃত অদৃষ্ট ভাত্তয় শৈল বহু পক্ষী সমাকুল। বিভিন্ন প্রজাতির হরিণ এবং বিভিন্ন পক্ষী সমাকুল এই পর্বতে সব হিংস্র সব বাঘ নেকড়ে বাঘ ভাল্লুক আছে কিন্তু তারা সব সকলেই তারা অহিংসক এখানে কেউ কাউকে হিংসা করে না। বিভিন্ন আম জাম শাল কাঁঠাল গাব বেনুবন নিম বান বিভিন্ন সব বৃক্ষগুলো দেখিয়ে দেখিয়ে তাদের পরিচয় করিয়ে দিতে লাগলেন। শৈল প্রস্থে সুরম্যেষু পশ্যমান কামহর্ষণান কিন্নরান দন্দস ভদ্রে রামমানন মনস্বিনহ। দেবী সীতাকে বলছেন দেখো এই মনোরম এই যে পর্বতের সানুদেশে সমস্ত কিন্নর কিন্নরীরা হৃষ্ট চিত্তে তারা এখানে বিহার করছে। জলপ্রপাতৈর উদ্ভেদৈ নিষ্পন্দৈশ্চ কচিত কচিত শ্রবদ্ভিভ্রাত্তয়ং শৈল শ্রবণ মদ ইবদ্দীপহ। কোথাও কোথাও পর্বতের মৃত্তিকা ভেদ করে নীরবে জলধারা বয়ে চলেছে কোথাও আবার এই জলধারার শব্দে পর্বতকে মদমত্ত হস্তির মতো মনে হচ্ছে। ইয়দেহ শরদ অনেকং তয়া সা শরদমনিন্দিতে লক্ষ্মণেন চ বৎস্যামি নমং শোক প্রদর্শতে। তোমার সঙ্গে এবং লক্ষণের সঙ্গে যদি আমি এখানে অনেক বৎসর অতিবাহিত করতে পারি তবু শোক আমাকে বিপর্যস্ত করতে পারবে না। অনেন বনবাসেন মম প্রাপ্তং ফলদ্বয়ম পিতুশ্চ নির্ণতা ধর্মে ভরতস্য প্রিয় তথা। বনবাসে এসে আমার দুটো ফল লাভ হয়েছে, এক হলো সত্য পালন করে পিতার ঋণ মুক্তি, দ্বিতীয়ত ভরতের প্রতি প্রীতি সম্পাদন করা। ইদ দেমৃতং প্রাহ রাজ্ঞে রাজর্ষয় পরে বনবাসং ভবরতায় প্রীতমে প্রপিতামহাহ। দেবী সীতে শ্রেষ্ঠ রাজর্ষিগণ নিয়মপূর্বক বনবাসকে অমৃতস্বরূপ বলেছেন। আমার প্রপিতামহ মনু প্রভৃতি রাজর্ষিগণ বলেছেন বনবাসে করলে পরলোক ও মঙ্গল লাভ হয়। বস্ক বর্ষৌক সরং নলিনীম
অতিত্যেবত্তরান করুন পর্বতশ্চিত্রকূট সৌ বহুমূল ফলোদক। বহু ফলমূল শোভিত এবং জলপূর্ণ এই পরিপূর্ণ সব এই চিত্রকূট পর্বত যেন ইন্দ্রপুরী বা কুবেরের অলকাপুরীর থেকেও সৌন্দর্যকে অতিক্রম করে গেছে। দেবী সীতে, তোমার এবং প্রাণপ্রিয় ভ্রাতা লক্ষণের সঙ্গে চতুর্দশ বৎসর এই চিত্রকূটে সজ্জন পথে তাদের নিয়মে চলে আমাদের যে বংশের রঘুবংশের গৌরব বর্ধন করে আমি আনন্দ লাভ করতে পারব। 94তম সর্গের এখানেই সমাপ্তি। ইত্যর্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যাকাণ্ডে চতুর্নবতিতম সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যাকাণ্ডের 94তম সর্গের এখানেই সমাপ্তি। আমরা 95তম সর্গের অসার সাধন করব। 95তম সর্গের প্রতিপাদ্য বিষয় শ্রীরামচন্দ্র কর্তৃক সীতার নিকট মন্দাকিনী নদীর শোভার বর্ণনা। অথ পঞ্চনবতিতম সর্গ। অথ শৈলাদ বিনিষ্ক্রম্য মৈথিলিং কোশলেশ্বর অদর্শয়ুভ জলং রম্যং মন্দাকিনী নদীম। তারপর পর্বত থেকে নিচে নেমে এসে শ্রীরামচন্দ্র দেবী সীতাকে রমণীয় মন্দাকিনী নদী দেখালেন। শ্রীরাম সীতাকে বললেন, বিচিত্র পুলিনাং রম্যাম হংস সারস সেবিতাম কুসুময়ী পশম কুসুময়ী রূপ সম্পন্নাং পার্শ্ব মন্দাকিনী নদীম। মন্দাকিনী নদীর পুলিনে ক্রীড়াসক্ত হংস সারস শোভিত, দুই কূলে বিকশিত বিবিধ বিভিন্ন সব পুষ্পরাজি সুশোভিত, নানাবিধ স্ত্রীরোহয় বৃতাং পুষ্প ফলদ্রুময়ী রাজন্তিং রাজরাজস্ব নলিনিমী বা সর্বত। দুই কূলে নানারকম ফুল ফলের সব গাছে ভর্তি, মন্দাকিনী রাজরাজ অর্থাৎ কুবীরের পদ্মসরোবরের মতো শোভা পাচ্ছে। জটা নীন ধরা কালে বলকলোত্তর বাসস ঋষয়স্তব গাহন্তে নদী মন্দাকিনী প্রিয়ে। শ্রীরামচন্দ্র তখন দেবী সীতাকে বললেন, দেখো জটা বলকলধারী এবং মৃগচর্মের উত্তরীয় ধারণকারী সমস্ত সব ঋষিরা মন্দাকিনীর জলে সব অবগাহন করছেন। আদিত্যমুপতিষ্ঠান্তে নিয়মার্ধুর্ধ বাহবহ এতে পরে বিশালাক্ষী মুনয়সংসিত ব্রতাহ। দেখো দেবী, ব্রতপরায়ণ মুনিরা শাস্ত্রীয় নিয়ম অনুসারে ঊর্ধ্ববাহু হয়ে সূর্যপ্রস্থান করছেন। দর্শনং চিত্রকূটস্য মন্দাকিন্যাশ্চ শোভনে অধিকং পুরবাসাচ্চ মন্যিতাবচ দর্শনাত্। চিত্রকূট এবং মন্দাকিনীর দর্শন, অযোধ্যা নগরীতে বাস, তোমাকে অপেক্ষা অধিক আনন্দপ্রদ বলে আমি মনে করি। বিধুত কলমশৈ সিদ্ধৈ স্তপোদম সমন্বিতৈ নিত্য বিশ্বভৃত জলং বিহগাশ্রময়াসহ। তপস্যা এবং ইন্দ্রিয় দমন দ্বারা প্রশান্ত চিত্ত নিষ্পাপ ঋষিরা নিত্য অবগাহন করে যার জলকে আলোড়িত করেন, এসো আমার সঙ্গে তুমিও এই জল এই নদীতে তুমি স্নান করো। সীতাকে বললেন, হে দেবী, পর্বতবাসী হিংস্র জন্তুদের এই পর্বতে তারা সকলে বাস করে, কিন্তু তারা সকলেই হিংসাশূন্য। উপস্পৃশ তৃষবর্ণং মধুফমূল ফলাসন নয়োধ্যায় চ রাজ্যায় স্পৃহয়ে চ তয়াসহ। তোমার সঙ্গে ত্রিসন্ধ্যা সন্ধ্যা মন্দনাদি সমাপনান্তে মধুফলমূল আহার করে আমি এতই সুখী যে অযোধ্যার রাজ্যলাভের আমি আর আকাঙ্ক্ষা করি না। এইভাবে শ্রীরামচন্দ্র মন্দাকিনী নদীর সম্বন্ধে প্রশংসা করতে লাগলেন এবং নদীর তটে দেবী সীতার সাথে তিনি বিচরণ করতে লাগলেন। 95তম সর্গের এখানেই সমাপ্তি। ইত্যর্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যাকাণ্ডে পঞ্চনবতিতম সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যাকাণ্ডের 95তম সর্গের এখানেই সমাপ্তি। আমরা এখন 96তম সর্গের রসাসাধন করব।
96তম সর্গের প্রতিপাদ্য বিষয়। শ্রী রামচন্দ্র যখন নদী তটে যখন বিচরণ করছিলেন দেবী সীতাকে নিয়ে, সহসা তিনি দেখতে পেলেন যে বন্য জন্তুরা তারা প্রাণ ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে তারা পলায়ন করছে, এবং লক্ষণ তখন বিশাল একটা উঁচু শাল বৃক্ষে আরোহণ করলেন এবং ভারতের সৈন্যবাহিনীকে দেখে তখন নিজের ক্রোধ প্রকাশ করলেন। অথ সন্নবী সন্নবতি তমসর্গ তাং তদা দর্শয়িতা তো মৈথিলিঙ্গিরিণাম নিম্নগম নিঃসাদ গিরি প্রস্থে সীতাং মাংসেন ছন্দয়ন। শ্রীরামচন্দ্র তখন সীতাকে পার্বত্য নদীকে দেখিয়ে নানাবিধ ফলমূলের দ্বারা সন্তুষ্ট করে সীতার সঙ্গে এক শিলার উপর উপবেশন করলেন। তথা তত্রস্তস্য ভরতস্য পপায়িনঃ সৈন্য রেণুশ্চ শব্দশ্চ রাধুরান্তং নভঃস্পৃশৌ। শৈলপরে উপবিষ্ট থাকার সময়ে ভারতের অনুগামী সৈন্যদের কোলাহল এবং পদতিত ধূলিরাশি আকাশকে স্পর্শ করল। সেই সময়ে লক্ষণ বলছেন তখন, শতং সৈন্য সমদ্ভূতং শব্দং সুশ্রাব রাঘব তাংশ্চ বিপ্র দ্রুতং সর্বন যথোপানন অবৈক্ষত। সেই কোলাহল ধ্বনি শ্রবণ করে তখন শ্রীরামচন্দ্র তখন লক্ষণকে বললেন, হন্ত লক্ষ্মণ পার্শ্বেহ সুমিত্রা সুপ্রজাস্তয়া ভীমস্ত নিগত নিত গম্ভীরং তুমুল শ্রয়তে স্বন। হে লক্ষ্মণ, দেখো তো ভাই, গম্ভীর মেঘ গর্জনের মতো কিসের তুমুল ধ্বনি শোনা যাচ্ছে। সুদুশ্চর গিরিশ্চায়ং পক্ষী নামপি লক্ষ্মণ সর্বমেতযথাতত্ত্বম অভিজ্ঞাতমিহার্হসি। এই পার্বত্য প্রদেশের পাখিদের উড়ে বিচরণ করা অসম্ভব, তাই সকলে কেন ভয়ে কেন পলায়ন করছে কারণ অনুসন্ধান করতে বললেন। সলক্ষ্মণ সত্তরিত শালমারুহ পুষ্পিতম প্রেক্ষমান দেশ সর্বা পূর্বং দেশমবৈক্ষত। লক্ষণ তৎক্ষণাৎ একটা সুবৃহৎ শালবৃক্ষে আরোহণ করলেন এবং সকল দিক দেখতে দেখতে পূর্ব দিকে তিনি তখন দৃষ্টি দিলেন। উদন্মুখ প্রেক্ষমান দদর্শ মহতিঞ্চমম গজস্ব রথ সম্বাধং যত্তৈর্যুক্তং পদাতিবিহি। উত্তর দিকে যখন তিনি নিরীক্ষণ করছিলেন তখন লক্ষণজি দেখলেন গজারোহী অশ্বারোহী রথারোহী পদাতিক সৈন্য সমন্বিত প্রযত্নশীল বিশাল সেনাবাহিনী। রথধ্বজা বিভূষিত রথাশ্বযুক্ত সেই সেনার কথা জানিয়ে তখন জ্যেষ্ঠাগ্রজ শ্রী রামকে বললেন, অগ্নি সংশয় মত্যার্য সীতা চ ভজতং গুহান সজ্জং করুষ চাপং চ সরংশ্চ কবচং তথা। অগ্নি নির্বাপন করুন এবং সীতাদেবী সহ গুহা মধ্যে প্রবেশ করুন। আমি ধনুতে জয় আরোপণ করে বাণ যোজনা করছি এবং কবচ ধারণ করে নিজের দেহকে আমি আচ্ছাদিত করছি। তং রাম পুরুষ ব্যাঘ্র লক্ষ্মণ প্রত্যুবাচ অঙ্গা বেক্ষ সৌমিত্রে কর্ষে মাং মন্নসে চমম। নরশার্দুল রাম তখন প্রত্যুত্তরে লক্ষণকে বললেন, হে ভ্রাতা সৌমিত্রী, ভালো করে লক্ষ্য করো এই সৈন্যবাহিনী কার। সম্পন্নং রাজ্যমিচ্ছং স্তু ব্যাপ্তং ব্যক্তং প্রাপ্যভিষেচনম আবাং হন্তং সমভ্যেতি কৈকেয়া ভরত সুত। এ নিশ্চয়ই ভরতের রাজ্যে অভিষিক্ত হয়ে ভরত নিষ্কণ্টক রাজ্যকে করার জন্য আমাদের দুজনকে হত্যা করতে এসছে। এসব বৈষমহান শ্রীমান বিটপি সম্প্রকোশতে কাশতে বিরাজতুল বিরাতুজ্জ্বলকস্কন্ধ কবিদারধ্বজরথে। বিশাল বৃক্ষটি যে দেখা যাচ্ছে কাঞ্চন পুষ্প সুশোভিত পতাকা যুক্ত রথে উজ্জ্বল স্কন্ধে ভরত সেখানে অবস্থান করছেন। গৃহত ধনুষা বাবং গিরিং বীর শ্রয়াবহে
অথ বেহৈব তিষ্ঠাব সন্নদ্ধা বুদ্ধতা যুধ। ধনুর্বাণ ধারণ করে আমরা পর্বত পরি, আমরা আশ্রয় গ্রহণ করি। তয়া রাঘব সম্প্রাপ্তং সীতয়া চ ময়া তথা ইয়ন্নিমিত্তং ভবান রাজ্যমচ্যুত রাঘব শাশ্বতাত সম্প্রাপ্ত বরিং বীরং বিভরত বদ্ধি ভরতস্য বধে দোষং নাহং পশ্যামি রাঘব। লক্ষণজি তখন বলছেন, হে রঘুনন্দন, যার কারণে আপনি শাশ্বত রাজ্য থেকে বঞ্চিত হয়েছেন, সীতাদেবী এবং আমাকে নিয়ে দুর্দশা ভোগ করছেন, সেই শত্রু ভরত আমাদের সম্মুখে উপস্থিত, ভরত অবশ্যই আমার বধ হবে, ভরতের হত্যায় আমি কোনো দোষ দেখি না। লক্ষণজি তখন ভরতকে বলতে লাগলেন আরও, পূর্বাপকারিণং হত্বা ন অধর্মেণ যুজ্যতে পূর্বাপকারী ভরত ত্যাগে ধর্মশ্চ রাঘব। পূর্বের অপকারী শত্রুকে হত্যা করায় অধর্ম হবে না, পরন্তু ভরতকে হত্যা করে না ছেড়ে দিলেই অধর্ম হবে। অতএব আমি ভরতকে হত্যা করে বসুন্ধরাকে আমি শাসন করব। মায়া পশ্চেত সুদুঃখারতা হস্তি ভিন্নমিব দ্রুতম দ্রুমম কৈকেয়ীং চ বধিষ্যামি সানুবন্ধং সবান্ধবম। রাজ্যলোভে উৎফুল্লা কৈকেয়ী গভীর শোকাভিভূত হয়ে পড়লেন। তখন বলছেন যে আমি কৈকেয়ীকেও, আত্মীয় স্বজন সহ কৈকেয়ীকেও আমি হত্যা করব। অদ্বৈব চিত্রকূটর্ষ কাননং নিশ্চিত ঈশ্বরৈ ছিন্দন শত্রু শরীরাণি করিষ্যে সনিতাক্ষিতম। আজই আমি তীক্ষ্ণ স্বরের আঘাতে শত্রুদের ছিন্ন ভিন্ন করে ফেলব এবং চিত্রটি চিত্রকূটের বনভূমিকে রক্তরঞ্জিত করে দেব। শরণ্যাং ধনুষ্চাহম অন্ড়িণস্মি মহাবনে সসৈন্যং ভরতং হত্বা ভবিষ্যামি ন সংশয়ঃ। তখন মহারণ্যে সসৈন্য ভরতকে হত্যা করে আর ধনুর্বাণের কাছে আমি অন্ড়িণী হব, এই বিষয়ে আর কোনো সংশয় নেই। ছিয়ানব্বইতম স্বর্গের এখানেই সমাপ্তি। ইত্যর্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অযোধ্যাকাণ্ডে সন্নবতিতম স্বর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যাকাণ্ডের 96তম স্বর্গের এখানেই সমাপ্তি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের শিরে শ্রী শ্রী গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদে আপনাদের সকলের জীবন বৃদ্ধ হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক, এই প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।